না দেখাছে তুমি নমস্তে আরে বাবা মেয়ের বাড়িতেই তো হাজির আমরা বাবা এবার চুরির মামলায় চিটফান্ডের মামলায় তৃণমূলের আবার জেল যাত্রা হবার সময় এসে গেছে। পুজোর আগে আগেই দেখবেন সেটা শুরু হয়ে যাবে। অনেক তৃণমূল নেতাই দুর্গাপূজা এবার দেখতে পারবে না, দুর্গাপূজা জেলখানায় দেখতে হবে, বাইরে ঘুরে ঘুরে দুর্গাপূজা কাটাতে পারবে না, এটা আপনি দেখে নেবেন। অতএব দুর্গাপূজার থেকেই তৃণমূলের বিসর্জনের বাজনা বাজতে শুরু করবে। সেই কারণে যারা চিটফান্ডের টাকা খেয়েছে, চিটফান্ডের টাকায় বিদেশ ঘুরেছে, আত্মসাৎ করেছে, কাউকে রেহাই দেওয়া যাবে না। জনগণের চিটফান্ডের টাকা ভারতীয় জনতা পার্টি জনগণের হাতে তুলে দেবে, এই প্রতিশ্রুতি নিয়ে বিজেপি কাজ করছে আর যথাসময়ে বিজেপি এ কাজ করবে। সেই জন্য আপনি জেনে রাখুন, আজকেও বললে পরে তৃণমূলের অনেক নেতা অনেক বিধায়ক তৃণমূল ছাড়ার জন্য তৈরি আছে। আমরা অনেককে রেখেছি তৃণমূলের ভেতরে, তৃণমূলের ভেতরে থেকে তৃণমূলকে ঘুম ধরা অবস্থা করে দিতে, কারণ যেদিন ভাঙন হবে এই ঘুম ধরা তৃণমূল দু মিনিটে ভেঙে শেষ হয়ে যাবে, সেটাও দরকার।